যে স্বামীরা বেপর্দা করে নিজের বিবিকে রাস্তায় ঠেলে দেয়, এই স্বামীরা কেয়ামতের দিনে আল্লাহ এদিকে গ্রেফতার করে নিবে। ফাঁস কাতারের নামাজি হলেও ফেড়ে পড়ে যাবে। ভেবে দেখুন, বউকে পর্দায় রেখেছে, কি বুঝলেন, বউকে বিয়ে ঘরে নিয়ে যাচ্ছে, বিয়ে ঘর মানে ভালো করে সোনাটা লাগা, ঠোঁট পালিশটা লাগাও, হারাম খো। আর এখন তো নতুন ডিজাইন উঠেছে, বউ ভাতের দিনে এরকম দুটো চেয়ার লাগিয়ে দিচ্ছে, দে জামাই আর বউকে বসাচ্ছে, ইয়ে দেখাচ্ছে এটা আমার সরকারি বউ, সবাই দেয়। ওটা তো সরকারি বউ নাকি, লোককে দেখাচ্ছিস? আবার আমাদের দেশে সিস্টেম আছে, লগন লগন হয় না, লগন লগনে আবার নন্দাইরা হাতে সুতো বাঁধে, বাঁধে না, হারাম সম্পূর্ণ, স্পর্শ করা হারাম। আল্লাহর নবীর হাদিস, এমন একটা যুগ আসবে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। কালকে বলেছি, আজকে আবার হাদিসটা শুনিয়ে দিলাম, হারাম আওলাদে। যদি বলেন কেমন করে, খুব সূক্ষ্মভাবে পৃথিবীর সব থেকে বড় জাস্টিস, বড় মুফতি তাকি উসমানি পাকিস্তানে, তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন হাদিসটার, মারাত্মক। আপনি অবাক হবেন, আমাদের যারা যুবক আছে তারা বিয়ের পরে সালিকে বলে, সালি মানে আদি ঘরবাদি, বলে না অনেক ছেলে, সালির সঙ্গে আর কি মারে না বুনাই, কত বড় ডেঞ্জার বিষয় বলে দিই, ডেঞ্জারটা কি শুনেলেন, মায়েরা শুনেন, ভাইয়েরা শুনেন, কেউ যদি নিজের সালির সঙ্গে সম্পর্ক করে দেয় তার বিবি হারাম হয়ে যাবে। কত এমন হারাম কর আছে, সালির সঙ্গে মিলামিশা করে বউটাকে হারাম করেছে, সেই বইয়ের বাচ্চা হয়েছে, এগুলোই হবে হারামের আওলা। আপনার ব্রেনে আঘাত লাগবে, কিন্তু এটা হাদিস শুনালা, নবীজি বলেছেন হারাম আওলাদে ভরে যাবে, প্রকাশ পাবে হারাম আওলাদ। এইভাবে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করবে, লোকেরা তাদেরকে স্বীকৃতি দিবে, অথচ তারা সমাজের বুকে বাস করবে, আর তার পক্ষে যে ছেলেগুলো হবে সব লোকে মনে করবে হালাল, কিন্তু ওগুলো হারাম আওলা। যদি বলেন লোকের বউকে নিয়ে পালিয়ে, শুনেলেন মাসলাটা, আমি প্রকাশ্যে বলে যাচ্ছি, তাকে সমাজে মিশতে নেওয়া যাবে না, সে জিনা করছে প্রকাশ্যে সমাজের বুকে, যদি তার আগের স্বামী তাকে তালাক না দেয়, ইদ্দত পালন না করে, ততক্ষণ পর্যন্ত বিয়ে করা 1000 মোলবি যদি নিকাহ করায় হারাম, লিখে নিয়ে যান, 1000 মোলবি যদি বিয়ে পড়ায় বিয়েটা হারাম, জিনা করছে তারা, প্রকাশ্যে জিনা করছে, তাদেরকে সমাজে মিশতে নেবেন না, তার ঘরের পালা, সেই মেয়ের হাতের ভাত ইমামকে খাওয়ালে ইমামের ইবাদত কবুল হবে না, যদি জেনে শুনে খাওয়া, লেখে নিয়ে যা, তাকে বঞ্চিত করুন সমাজ থেকে, তুমি আমার সমাজে মিশতে পাবে না, ভালোতে আর মন্দতে থাকতে পাবে না, কেন, তুমি জিনাই লিপ্ত আছো, নাহলে যার বিবি তার কাছে পৌঁছাও, তা না হলে স্বামী তালাক দিবে, মেয়ে বাপের বাড়িতে ইদ্দত পালন করবে, তারপরে বিয়ে করতে পারবে। স্বামী মারা গেছে, ইদ্দত পালন করেছে, বিয়ে করুন, কোনো গুনাহ নাই। বড় কষ্টের বিষয়, অনেকজন মনে করে ইসলামে তো দুটো বিয়ে করা যায় যাচ্ছে, দে চালিয়ে দে, তুই যে মৌলবির কাছে ফতোয়া লিচি সে যদি ক্লিয়ার করে না বলে সেও মার খাবে আর তুইও মার খাবে, লিখে নিয়ে যা, দুটো বিবি রাখতে পারেন, কিন্তু কোরআনে আছে তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য আমার আল্লাহ বললে একটাই বিবি যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ, একটা বিবিকে 520 টাকা কেজি চাল, আর একটা বিবিকে যদি কন্ট্রোলের 18 টাকা কেজি চাল দাও, তুমি যদি তাহাজ্জতের নামাজ পড়ো তোমার পাচাটা ফাটিয়ে দেবে ফেরেশতা, তোমার রিহাই না, তুমি আটকিয়ে যাবে। একটা বউকে 500 টাকা দামি শাড়ি, আর একটা বউকে যদি 450 টাকা দামি দাও, তুমি কাবা ঘরে তাহাজ্জত পড়লে আটকিয়ে যাবে কিয়ামতের দিন। ইসলাম এত সুন্দর, আমার মায়েরা শুনে নেন, কারু স্বামী যদি আর একটা বউ রাখে তোমার ওপরে অত্যাচার করে, তুমি আল্লাহর ওপরে ভিড়ে দিবে, ও মাল যদি তাহাজ্জত পড়ে তারপর ও জান্নাত পাবার আশা করা যাবে না, লিখে নিয়ে যা। ওই জন্যে তোমরা সহজ মনে করেছো, না, অত সহজ নয় ইসলাম, আল্লাহ ইসলামকে সহজ করেছে তোমাদের জন্য, দিনকে আল্লাহ সহজ করেছে, কিন্তু আমার মুসলমান ভাই তুমি দিনটাকে কঠিন করে নিয়েছো তোমার আখলাকে চরিত্রে ব্যবহারে।
সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কয়েকটা প্রশ্ন আছে গো। আপনি বলেছেন আবু তাহের চাল আদায় করে খায়, এটা কতটা সত্য? দেখুন, এই আবু তাহের বলে রিজবি যে ছেলেটা গাল দিচ্ছে, ই মাদ্রাসার আদায় করতো, মাদ্রাসায় ফাদ্রাসায় পড়াশোনা করেনি। দ্বিতীয় নম্বর, আমি আর এলাকায় জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, এ একটা বউকে তাড়িয়ে দিয়েছে, তালাক দেয়নি, তাকে ভাত দেয় না, আর একটা বিয়ে করেছে, তাকে ভাত দিচ্ছে। দ্বিতীয় নম্বর, এদের ফতোয়া হচ্ছে দেওবাদীরা মুরগি জবাই করলে মুরগি খাওয়া হারাম। কে দিয়েছে? মুফতি জুবের রিজবি এ ফতোয়া দিয়েছে, দেওবাদীরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে সে কাফের হয়ে যাবে। নাউজ বিল্লাহ বলে মুফতি জুবের রিজবি, মুর্শিদাবাদে ভগবান গুলাই বাড়ি। আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, সে বলেছে কেউ যদি বেরেলবিরা সুন্নিরা যদি দেওবন্দি ঘরে বিটির বিয়ে দেয়, এহলে হাদিস ঘরে বিটির বিয়ে দেয়, তাইলে তার বইয়ের তালাক পড়ে যাবে। অথচ খোঁজ নিলাম এই জুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ছেলেকে বিয়ে করেছে, এখন এর বউটা কি হবে তাই আমি চিন্তা করছি। কথাটা বুঝতে পারেননি? এরা ফাতুয়া দিচ্ছে, বেরেলবি মোলবি কটা গুটকাখোর গুলো, জিলাপি হুজুর গুলো, দেওবন্দিদের সঙ্গে এহলে হাদিসের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আমার ম্যানেজার আছে জিজ্ঞেস করুন, বাস্তব সত্য বলছি, আল্লাহ সাক্ষী আছে। আমি মালদায় জলসা করে কালিয়া চকে দাঁড়িয়েছি, কালিয়া চক সারা রাত মার্কেট খোলা থাকে, নাইট অ্যাঙ্গেল বাসগুলো দাঁড়ায়। তো বাড়ির জন্য বিস্কুট আর ফল নেবো একটা দোকানে, যেমনি গাড়ি থেকে নেমেছি, একজন বেরেলি মোল্লা আমাকে সালাম করলে, হুজুর আসসালাম আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম বলে, হুজুর একটা সেলফি লুব, আমি সবাই নিচ্ছে, তুমিও লাও, ফটো নিল আমার সাথে, চলে গেল। আমাকে বললে, হুজুর আমি কিছু ফল দিই? আমি বললাম, না আমি কিনবো, আপনি চলে যান। তো তিনি বাইক নিয়ে চলে গেলেন। এরপর বলুন, এদের বেরেলি মোল্লারা ফতোয়া দিচ্ছে, এখন এই মোল্লার বউটা কি হবে? এরপর হালালা করতে হবে, তো আমাকে দাওয়াত দিস, আমি হালালা করে দেবো তোদের বউগুলো। বড় কষ্ট লাগে। আহমদ রাজা বেরেলবি, যাকে এরা আলা হযরত বলে, আমি বলেছি আলা হযরত বলা যাবে না, আজকে আবার বলে যাচ্ছে আলা হযরত বলা যাবে। শুধু তাই নয়, ফতোয়ায় রিজবিয়া দেখেছে, ফতোয়া রিজবিয়াটা গালি গোলজ আর ভুল ভালে ভরে দিয়েছে, সব ভুল ফতোয়া, একটাও ঠিক দেয়নি। 1000 বই লিখেছে, একটাও নবীজির সিরাতের উপরে বই লিখতে পারেনি, একটা বই নবীজির সিরাতের উপরে লেখেনি, খালি গালি গোলজ। বড় কষ্ট লাগে। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, দেখবেন যে মোল্লা কবরে সিজদা করে, যে মোল্লা বেদাতে লিপ্ত আছে, যে মোল্লা মাজারে চাদর চড়ায়, যারা সিন্নি খায়, যারা এই বেরেলবি মোল্লা আছে, শিরক বেদাতে জুড়ে আছে, এদের পেছনে কোনো মানুষের ইমামদারের নামাজ দুরুস্ত হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। কোন এক বক্তা বলেছে ইয়াসিন নাম রাখা যাবে না, শুনলেন? যিনি বলেছেন হয়তো তিনি আর আরবি গ্রামার জানা নাই, গ্রামারের জ্ঞান কম আছে। আল্লাহ নবীর 117টা গুণাবাচক নাম, তার মধ্যে 21 নম্বর নাম হচ্ছে ইয়াসিন। যে বলছে ইয়াসিন নামের মানে নেই সে ভুল বলেছে, এগুলোর নাম হচ্ছে হরুফে মুকাত্তাত, এর মানেটা একমাত্র আল্লাহ জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ, তার মানে এর মানে আছে। তাই যেটা বলবেন আরবি গ্রামার জেনে বলবেন, যিনি বলেছেন হয়তো না জেনে বলে দিয়েছে, তিনাকে বলবো আপনি ভেবেচিন্তে কথা বলবেন। শেখ হাসিনা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়বে। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ গড়া যাবে কি করে বলুন তো? একটা কাজ করে, সব মোল্লাগুলোকে জেলে আবার ভোট দেবে, খুব গড়া যাবে। একটা জায়গা তো ভোট হয়নি, সেখানকার মানুষ বলছে ভোট দেওয়ার আগে ব্যালট বক্সে ছাপ্পা মারাই ছিল, ভোট করতেই দেয়নি কোথাও। আর একজন বর্ধমানে এসেছিল কাঞ্চন মেলায় গত বছরে, তার নাম হচ্ছে মুমতাজ, বারে ড্যান্সার মেয়ে, সে ছিল এমপি, তাকে আবার কেউ ভোটই দেয়নি, সে কাঞ্চে আমি কি দোষ করলাম আমাকে ভোট দেয়নি? শুনলেন? আমি আজকে বলবো না,
একটা হাদিস শোনাবো, কিন্তু সময় আছে, 5 বছর 24 সাল পেরিয়ে গেলে তারপরে শোনাবো, আমি পরের বছরে 25 সালে হাদিসটা শোনাবো, এখন শোনাবো। কেন এমন লাগবে অনেক জুনা তিরটা, কি বুঝলেন, মাল সহ্য করতে পারবে না, এক্ষুনি গালি শুরু করে দিবে, ওই জন্যে এত গাল খেতে পারবো না, যা ডোজ দিলাম সামালুন, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত করুক, সকলে জোরে আল্লাহুম্মা আমিন। শীতের রাত্রি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য, আমার মাদ্রাসার জলসা 20 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন, প্রধান বক্তা মুফতি জারজিস হোসেন কাসমি। আবার প্রশ্ন, আকিকার গরু জলসায় দেওয়া যাবে কি? খুব খুব ভালো জায়গায় দিয়েছে, শুনে নিন, আকিকার মাংস, আকিকার মাংস বুঝতে পেরেছেন না, পারেননি, সব থেকে পৃথিবীতে আমাদের সমাজে খানা হয় না, হয় না, মরার খানা, 40-এর খানা, আবার আমাদের দেশে আবার এখন নুনু কাটার খানা করছে, হ্যাঁ, আর এই খানাগুলো খায় কে জানেন, আপনার ঝাড়খণ্ডের একটা গুটকাখোর জাহাঙ্গীর বলে একটা বক্তা আছে, মুফতি জাহাঙ্গীর, সে বলেছে খতনার খানা খাওয়া যাবে না, কে বলেছে, তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে, তুই খা। আমি বলেছি যারা মুসলমানির খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি, আরো পেস হবে। ইসলামে মুসলমানির কোনো খানা নাই, বুঝতে পেরেছেন না, পারেননি, খাতনা সুন্নত হচ্ছে এমন ভাবে হবে যেন বাড়ির লোকও না জানতে পারে বাচ্চার খাতনা হলো, বাড়ির লোক, আমার ভাইপোদের খাতনা দিয়েছি, কেমন করে জানেন, হঠাৎ করে আমরা বাপ বেটা মাসোয়ারা করলাম, আমার দুটোই মেয়ে, বড় ভাইয়ের 3টে ছেলে, তো আমি একটা হাজামকে ফোন করলাম সন্ধ্যাবেলায়, তুমি ফজরের সময় চলে এসো মাদ্রাসায় নামাজটা পড়ো, বলে কেন, আমরা কালকে 3টে করতে হবে, ভোরের বেলায় ভাইপোদিকে বসিয়ে দিলাম, চালিয়ে দাও, ঘরের মেয়েরাও জানে না, হেরে বলিস নাই, মা বলছে, আমরা তোদেরকে কি বলবো, এই নুনু কাটার লেগে লোক জানাবো, বড় কষ্টের বিষয়, আর এই বেরেলি মলবি কথা বলছে নুনু কাটা খানায় আমাদেরকে দাও তুমি, ওই খেয়েই তো এরা মলবি হয়েছে, ওই খেয়েই মলবি, ওই খেয়েই এদের জীবন যাচ্ছে, মাজারের পয়সা, মাজারের খানা, সিন্নি, মাজারের পোলাও, মাজারের আপনার ক্ষীর, আর এই নুনু কাটা খানা, এইসব আপনাকে বলে দিই, জ সব থেকে পবিত্র খানা আকিকার খানা, জোরে বলুন সুবহানাল্লাহ, সমাজের সব থেকে পবিত্র খানা, শুনেলেন, বাপ মা, বেটা বিটি, দাদো দাদি, নানা নানি, সবাই খেতে পাবে, বড়লোক গরিব ধনী দরিদ্র, জলসাই যদি দেন, সকল মানুষ জলসাই খায় না, খায় না, ভিখারি খায়, গরিব খায়, বড়লোক খায়, সবাই খায়, এবং আলেম উলামারা তালবিলিমরাও খায়, খায় না, খায় না, আমরাও খাবো, আজকে জলসাই আকিকার গরু আছে, এ আকিকার গরু আছে নাই, আকিকার গরু জলসাই দিলে অতটাই নেকি পাবেন, কোনো রকমের হারজ নাই, অবশ্যই দিবেন, আমার মাদ্রাসার জলসায় অনেকগুলো আকিকার গরু আছে, 4টা 5টা, প্রায় 30টার ওপরে গরু করব নিয়ত আছে, তো মিনিমাম 10-12টা আকিকার গরু থাকবে, আকিকার গোস্তর মাসলা হচ্ছে জলসায় যদি কেউ আকিকার গরু দেয় তার একটা অংশও বিক্রি করা যাবে না, সম্পূর্ণটাই লাগিয়ে দিতে হবে, চামড়ার পয়সাটা জলসাই লাগানো যাবে না, মাদ্রাসাই দিতে হবে, বুঝাতে পারলাম, চামড়ার যে পয়সাটা বেরোবে ওই আকিকার, ওই পয়সাটা যে কোনো মাদ্রাসাই দিবে, ওটা এতিম মিসকিনের হক, ওটা না মসজিদে লাগানো যাবে না জলসাই লাগানো যাবে, ওই পয়সা আবার আমাদেরকে দিয়ে দাও, হ্যাঁ ওটা দেওয়া যাবে, বড় কষ্টের বিষয়, আজকে মুসলমান খুব বিপদ, তো খুব ঝামেলার বিষয়, যেমন ইমাম ভাতা দিচ্ছে, অনেক মসজিদওয়ালারা আবার ইমামের ভাতাটা নিজের নামে ঢুকিলে ওইটাই মসজিদের কাজ করছে, একদম জায়েজ না, মায়েরটাও ভালোবাসা, বইয়েরটাও ভালোবাসা, কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না, মারবে না, এ বউকে মা বলা যাবে, বউকে মা বলা যাবে না, বইয়ের বিবির ভালোবাসা আর মায়ের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আছে, বিবি হচ্ছে অর্থাঙ্গিনী, তোমার রাতের জননী, তোমার বিছানার সাথী, তার মহব্বত আলাদা,
আর মায়ের মহব্বত আসমান আর জমিনের ফারাক আছে। আমার আল্লাহ এখানে এটাই বুঝিয়েছে। কোরআন খুলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কুরআন সূরা কাহফ একবারই শেষ হয়। কুল ইন্নামা আনা বাশারুম, হে নবী বলুন, আপনি নিজে বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে আল্লাহ ওহি পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে মুআজিজা দিয়েছে, বিশেষ মর্তাবা দিয়েছে, তোমাদিকে যেটা দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রসুল, সে আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না। আমাদের মোল্লা সাহেব গজল গাইছিলেন, এখন আমাদের দেশে অনেক গজল গায়ক বেরিয়েছে। হাওড়া জেলার এক মাল আছে না, চব্বিশ পরগনা, স্টেজে লেচে লেচে কথা বলে, লেচে লেচে গজল গেয়ে বায়ান করে। স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজ বিল্লাহ বলে, এই জোরে বলুন নাউজ বিল্লাহ। এই গজলটা যে পড়েছে তার ঈমান চলে গেছে, যারা এই গজলটার উপরে বিশ্বাস আনবে তাদের ঈমান চলে যাবে। স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন, যিনি আল্লাহ তিনি নবী, নাউজ বিল্লাহ বলে। এই নেমো খারামের জানা দরকার, আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছে সেটার নাম হচ্ছে দরুদ। সেটার নাম কি বললাম? সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মানে আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো, এটার মানে। আর হারাম কর বলছে যিনি আল্লাহ তিনি নবী। বড় কষ্ট লাগে এদিকে দেখে। আসল কথা হচ্ছে একটা, মানুষ আজকে দিন বুঝতে পারেনি, তার কারণ হচ্ছে এদের কাছে দিনে ইলিম নাই। কালকে আমি বাদুলিয়ায় ছিলাম, কোথায়, বাদুলিয়া বাজারে, ওখানে জলসা করেছি। আমি কালকে একটা কথা বলেছি গুরুত্বপূর্ণ, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আপনার কাছে পৌঁছাবে নাকি জানি। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনে ইলিম হাসিল করা, ঠিক কি না? কথা বলে ঠিক, আপনি এটাও মানলে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনে ইলিম হাসিল করা ফরজ। আপনি চলুন, এখানে এই কয়েক হাজার লোক এসে বসেছেন, মায়েরা বসেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একশোটার মধ্যে পঁচানব্বইটা লোকের কাছে দিনই ইলিম নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, পঁচানব্বইটা লোক। এই দিনই ইলিম না থাকার কারণে মানুষ ইসলামের দিক দিয়ে, দিনের দিক দিয়ে ব্যর্থ। সে হারাম হালালের বিচার করতে পারে না, দিন আর বাদ্দিনের বিচার করতে পারে না, শিরক আর বেদাতের বিচার করতে পারে না, আল্লাহ এবং রসুলের পার্থক্য বুঝতে পারে না, পীর আর আল্লাহর পার্থক্য বুঝতে পারে না। এখন তো আমাদের দেশে সব থেকে পৃথিবীতে ভালো ব্যবসা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, সেটা হচ্ছে পীরের ব্যবসা। আমি বললি আমি তো গাল খাওয়া মলবি, লোজ গাল দিচ্ছে ফেসবুকে, অসুবিধা কিচ্ছু নাই। আমি কালকে বলেছি আমার আব্বার সাতবার জানাজা হয়েছে কিন্তু মালটা এখনো বেঁচে আছে, কথাটা বুঝতে পারেননি? শওকত সাহেবের সাতবার জানাজা হয়েছে কিন্তু এখনো বেঁচে আছে। কারা করেছে? এই ভণ্ড পীরের মুরিদরা, বেরেলিরা, কিন্তু এখনো বেঁচে আছে। আমি চিন্তা করেছি যে আমার কবার করবে। আমি কাল রাতে জলসা করে গিয়ে আমার বিবিকে বলছিলাম, তুমি ভয় খেও না, আমার অনেকবার জানাজা হবে। বলে কেন গো? এখন মরে গিয়ে লয় বেঁচে থেকেই জানাজা হবে, তো কুটুমজন চলা হবে, আমি জলসাই থাকবো, লোকে বলবে মারা গেছি। একবার এলান করে দিয়েছে তারা, গুটকা খোর আর জিলাপি হুজুররা, শওকত সাহেব মারা গেছে, মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে এক বাস লোক চলে এসেছিল জানাজা পড়তে, এসে দেখছে মাল মাদ্রাসায় বসে আছে।
বলে কি ব্যাপার? বলে হুজুর আপনার মরার খবর শুনেছি। বলে এসো এসো, আবার ভাত তরকারি রান্না করে তাদেরকে খাইয়েছে। এটা আমি মিথ্যা গল্প বলি না, জিজ্ঞেস করবেন শওকত সাহেবকে, সত্য ঘটনা বলছি। তো আমি যারা আমাকে গাল দেয় আমি তো দোয়া দিই তাদেরকে, আল্লাহ তুমি এদিকে হিদায়ত প্রাপ্ত কর। কিন্তু আমি গোল আলুম ওই মলবি আমি নয়, যেদিকে ঘুরাবে সেই দিকে ঘুরে যাবে। সেদিনে হাওড়া জেলা এক জায়গায় গিয়েছি, হুজুর আমাদের এইখানে এইসব বায়ান করবে না, আমরা দাওয়াত কেন দিলি বা? আমাকে যারা নিষেধ কর আমি সে কথাই বলি। তো তোর মলবি থাকলে নিয়ে স্টেজে আমার কাছে, দূর থেকে শুনেলেন। অনেকজন বলে হুজুর গালি দেয়, একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। তো আমার পেছনে কে চিল্লাচ্ছে আমার দেখে লাভ নাই, আমার মিশন হচ্ছে পীর পূজারীদের পীর ব্যবসা বন্ধ করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ, এদের ব্যবসা বন্ধ হবে, মাজারের ব্যবসা বন্ধ হবে ইনশাআল্লাহ। মানুষ হাত বুঝতে পারছে। সব থেকে বড় পাপ আল্লাহর কাছে কি জানেন? শিরকের পাপ। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরক করবে জেনে বুঝে সেই গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। যারা জেনে বুঝে জিদ করে করবে, জিদ করে। অবাক লাগে, মুসলমানের আকীদা বলি, আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গিয়েছিলাম, তারকেশ্বর কিংবা দশগড়া এর ভেতরে হবে। তো আমাকে নিয়ে গেল স্টেজে, বিরাট প্যান্ডেল, কিসের ওপরে? পাকা করা আছে। তো ঈদগাহ, আমি গিয়ে যখন স্টেজে বসলাম, স্টেজের পাশে একটা বিরাট বড় বড় গাছ না কি গাছ জানি না ঘেরা আছে, গোড়াটাই চাদর ল্যাপটানো, গাছের গোড়ায় লেখা আছে ঘোড়া, পুতু, মোমবাতি, আগরবাতি, ধূপবাতি, পেলেটের সিন্নি। আমি চেপে বললাম, বাবা তোমাদের এইখানে আমাদের পশ্চিমবাংলার মানুষ খুব ভালো গো। বলে কেন হুজুর? আমরা তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে প্রচুর মহাব্বত আছে, তোমরা এখানে জলসা করছো আর হিন্দু ভাইরা এখানে পুজো করে। বলে হুজুর ওটা আমাদেরই মান। বলে এখানে কি আছে বে? বলে বুড়ো পীর আছে, আর তোর বুড়ো পীরের বীজ মেরেছি আমি। ঘোড়া রেখে ইমানদারির সঙ্গে বলবেন আপনারা, আমি কোনো ফালতু কথা বলতে আসি না। আমাদের দেশের হিন্দু ভাই, অমুসলিম ভাই, তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে, এটা শিরিক না শিরিক নয়? শিরিক। এই নেমো খারামকে জিজ্ঞেস করো, এই বলবে শিরিক। সে যদি মাটির মূর্তি তৈরি করে, তারা যদি তাদের ধর্ম পালন করলে শিরিক হয়, তো হারাম খোর গাছতলায় ঘোড়া রেখে সিজদা করবি, এটা কি করে জায়েজ হতে পারে? কথাটা বুঝাতে পারলাম আপনাদিকে? হ্যাঁ বুঝাতে পেরেছি। মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে, এটা কি করে তোমার জায়েজ হতে পারে? আমার মুসলমান ভাই, আমার মায়েরা বুঝে না, ছেলে না হলে মান্নত করে, আমার ছেলে হলে পাথর চাপড়িতে মুরগি দেব, আমার ছেলে হলে গাছতলায় মুরগি দেব। এখানে দুটো কথা, দুটো কোরআনের আয়াত শোনাবো, মায়েরা ভালো করে শুনবেন। যারা মনে মনে মান্নত করেছেন যে আমার ছেলে হলে আমি অমুক জায়গায় মান্নত করেছি পীরের মাজারে একটা মুরগি দেবো, একটা ছাগল দেবো, একটা গরু দেবো, যারা মান্নত করেছেন পীরের নামে, গাছের নামে, মাজারের নামে, তারা কান খুলে শুনে যান কোরআন সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। পূজোর পোশাক কেন হারাম? কথা বলে না, আল্লাহ ছাড়া অপরের কাছে উৎসর্গ করার কারণে। অনেক মুসলমান ভাই মা বোন মনে করে সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া যায় না, এটা ফলস, রং কথা। যদি ওপরের মালগুলোই গোবর আর মুদ লাগে, তাহলে ওপরটা ফেলে দিলে তলার মালটা খাওয়া যাবে? কিন্তু মশলা তো এটা নয়,
ফতোয়া কোরআনের এটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম করা হয়েছে আগে চলো পরের আয়াতটায় ফামানি তুর গায়রা মাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ কোরআন এখানে মারাত্মক একটা উপদেশ প্রদান করলেন সেই উপদেশটা কি জানেন আপনি ফামানি তুর গায়রা বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া এমন জায়গায় পৌঁছে গেছে সেখানে কোনো রকমের কোনো খাবার নাই আপনাকে না খেলে আপনি মারা যাবেন আর জান বাঁচানো কি সকলে বলুন ফরজ আপনাকে খেতে হবে দুটো প্লেটে কয়টা প্লেটে বললাম দুটো ভালো করে শুনবেন দুটো প্লেটে রাখা আছে একটা প্লেটে শুয়োরের মাংস একটা প্লেটে মাজারের পোড়া মুরগির মাংস মুহাদ্দিসিনরা মুহাক্কিকিনরা উলামায়ে দ্বীনরা বলছেন ইসলামের বিশারদরা বলছেন তুমি দু পিস শুয়োরের মাংস খাবে কিন্তু মাজারের পোড়া ওই মুরগির মাংস খেও না কথাটা বুঝাতে পারলাম আপনার শুনতে খারাপ লাগবে যে হুজুর শুয়োরেরটা খাবো কিন্তু এটা খাবো না আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে এই জিনিসটা শুয়োরের থেকেও বড় হারাম হয়ে গেছে তোমার জানা নেই ওই জন্য মুহাদ্দিসিন আলেম উলামাদের কাছে যেতে হবে আপনাকে তাফসীর পড়তে হবে ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন পেয়ে যাবেন আমার মায়েরা যারা মাজারে গিয়ে ছেলে চাও মাজারে গিয়ে পয়সা চাই মাজারে গিয়ে বরকত চাই গাছতলায় গিয়ে বরকত চাই তারা শুনেলেন সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকুর প্রথমায় হে নবী বলে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই আজকে কষ্টটা বুকের ব্যথাটা আমাদের কোথায় জানেন আমাদের সমাজের লোক মনে করেছে যাই কর নাই কর যেটা করবি না করবি যেভাবেই মারা যাক গাঁজা খেয়ে মদ খেয়ে মদের ভাটিতে গাঁজার বাটিতে জিনা ঘরে জিনা করে সুদ খেয়ে যেভাবেই মারা যাক অসুবিধা কিচ্ছু নাই চল্লিশ দিনে মিলাদ দিবি জান্নাত রেডি হুজুররা দোয়া করবে তোর হুজুরেরও বীজ মারবে আর তোরও বীজ মারবে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি কাঁচি নিশ্চিন্তপুর মাদ্রাসা সিয়ারা বাজার মাদ্রাসা উদো মাদ্রাসা সব দক্ষিণ দামোদরে ভালো ভালো মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোয় যে মুফতি আছে একটা মুফতি যদি ফতোয়া দিয়ে দেয় যে চল্লিশ দিনের খানা শরীয়তে আছে তিন দিনে চার দিনে চল্লিশে চাল সে সাতার পাইদা ঘাটে উঠা নফল আমি বাইক ক্যামেরা চালিয়ে খেজুরহাটি বাজারে জুতোর মালা পড়ে যাব কিন্তু সেই মুক্তি মালটাকে চাই আমার আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখনো যদি কোনো মুক্তি থাকে নিয়ে আসুন স্টেজে যে চল্লিশ দিনের খানা জায়েজ আছে শুনেলেন যারা মনে করেছেন কোরআন খানি করে জান্নাতে দেব তাল বিলিমকে দাওয়াত করে আপনি মাদ্রাসাই বলতে পারেন আমার বাপের নামে এক কোরআন খতম করে দোয়া করে দিবেন জায়েজ আছে কিন্তু যদি তার বদলে খাওয়ান তো কোরআনের বদলে আপনি খাইয়েছেন এর কোন অস্তিত্ব হাদিস কোরআনে নেই আপনারা প্রশ্ন করবেন হুজুর আপনি তো জলসা করতে এসে পয়সা নিচ্ছেন এটা কোথায় আছে কোরআন হাদিসে নেই আমি বলে দিই আমি হেঁটে হেঁটে এলাম না গাড়িতে কথা বলে না গাড়িতে তো আমি যদি বলি পয়সা লাগবে না
তারপরের দিন আমাকে বইয়ের ছায়াটা বিক্রি করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? গুদা বাংলায় বলছি, আমরা বাপ ব্যাটা গুদা বাংলায় বায়ান করি তো ওই জন্য অনেক দিন সহ্য হয় না, গায়ে কাঁটার মতো ভুকে যায়। আমি গায়ে কাঁটার মতনই ভুকা কথা বলছি। শুনেলেন, আমি এক জায়গা থেকে এসছি, আমার পরশ্রমিক আছে, আছে না না? যদি বলেন রেট করে বক্তা, যে মুক্তিরা বলছে রেট করে পয়সা নেওয়া যাবে না, সেই মুক্তি সাহেবকে বলবো আপনি সমাজের সাথে মিশেন নি। একবার খালি বক্তাদের স্টেজে বসে দেখা, তাকে আমি পাঁচটা দাওয়াত দেবো, তারপরের দিন এসে কিরে খেয়ে লিবে দিয়ে বলবে ফতোয়া পাল্টি দিলাম। আপনারা হাসছেন? এই বছরে কয়েক মাস আগে মুর্শিদাবাদে মৌলভী শওকত সাহেব জলসা করতে গিয়েছে, 2000 টাকা দিয়ে দিয়েছে। কত বললাম? গাড়ির ভাড়া হচ্ছে 4000 টাকা, পকেট থেকে গেল না গেল না? বাস্তব ঘটনা বলছি। আমি আমার পুরসা থেকে গাড়ি চালিয়ে 240 কিলোমিটার গেছি, আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে মুর্শিদাবাদে গ্রামটা। ফোন করলাম, বাবা কোন দিকে ঢুকবো? বলছে হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না, 1 টাকা রাস্তা খরচ দেয় না। টাকাটা কে দিবে? সেই মুক্তি সাহেব দিবে যে ফতোয়া দিচ্ছে? দক্ষিণ দিনাজপুরে জলসা করি, আমার ড্রাইভার গাড়িতে আছে, জিজ্ঞেস করে আসুন, 1টা টাকা দেয় নাই। আমার বাড়ি থেকে 370 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 740 কিলোমিটার না 50 হয়েছিল, গাড়িতে খালি 6000 টাকার তেল গিয়েছিল, 1 টাকা দেয় নাই। তাদের সাথে কি করব? ইসলামে একটা দিক আছে মামুলাত, হাদিসে আছে মামুলাত পরিষ্কার পরিচ্ছন্ন হতো। মানুষ যদি নেমো খারাপ না হতো সমাজ, আজকে বক্তারা রেট করে বসতো না, ফোনে বলতো না আগে টাকা ভরে দে। কালকে আমার উত্তর দিনাজপুরে জলসা আছে, আজ সকালে ফোন করেছিল, টাকাটা পাঠান, বলে হুজুর এখানে এসে নেবেন। আমি ওই বইটা আমি পড়ি নাই, আগে অ্যাকাউন্টে ভরে দাও, তারপরে গাড়ি ছাড়বো সকালে। বাস্তব কথা বলছি, দেখবেন মোবাইল আছে, 5000 আগে পাঠিয়েছিল, 20000 আজকে পাঠাইছে, 25000 টাকা নিচ্ছে। যদি বলেন এত লাগবে, হ্যাঁ এতই লাগবে। আমি শওকতের বেটা, এইখানে উজল পুকুরের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দক্ষিণ দামোদরের যারা ফতোয়া দিচ্ছে এবং যে মানুষরা বলছেন রেট করে পয়সা নেওয়া যাবে না, তাদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোমার যদি হিম্মত থাকে, তোমার ফতোয়ার জোর থাকলে ইমামদের বেতন 40000 করো, আমি শওকতের বেটা ফ্রি জলসা করবো দক্ষিণ দামোদরে। ইমামের বেতন 40000 করো, বক্তার লেগে ফতোয়া দেওয়াটা সহজ। কোনোদিন তো বলতে পারলে না যে ইমামের বেতন বাড়া, বলতে পেরেছে? আমি চ্যালেঞ্জ দিলাম এই উজল পুকুরে মাটিতে জলসা করবো, 1 টাকা লোক না, ইমামের বেতন 30000 করবো। যখনই পশ্চিমবাংলার লোক 40000 টাকা ইমামদের বেতন করবে, আমি তো জলসাই করবো না, ইমামতি করে খাবো, কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ আমি তো জলসা করবো, কেন করছি, কেন টাকা নিচ্ছি? তোমরা ইমামকে মূল্য দিতে পারোনি, ইমামের মর্যাদা দিতে পারোনি। আজকে পশ্চিমবাংলায় 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদের ইমামকে অপমান করা হয়, কমিটি করে, সেক্রেটারি করে, আর বাপের গোলাম মনে করে। আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পশ্চিমবাংলা সরকারি থেকে বেসরকারি কোনো মসজিদের হিম্মত নাই আমাকে ইমাম রাখি। আমাকে যদি জিজ্ঞেস করে হুজুর কত বেতন লাগবে, 1.5 লাখ টাকা, মালটাও এরকম আছে, আমার ওজনও 1 কুইন্টালের ওপরে, ওই জন্যে 1.5 লাখ বেতন লাগবে, তারপরে ভেবে দেখবো কমানো যায় কি না। বড় কষ্ট লাগে হাসিটা শুনে নেন, দুঃখটা কোথায়? আমি কোনো মলবির পক্ষে নয়, আর আপনার ইমামের সাথে আমার আলোচনাও হয়নি, সেবা তারা স্টেজে ছিল, আমি খানা খেয়েছি এসছি। শুনেলেন, বক্তা নিয়ে আসছে 20000-30000 টাকা দিয়ে জলসা করছে, 1 লাখ টাকা খরচ করে, বক্তা ইয়াসিন চেয়েছে 20000, বলে কোনো অসুবিধা নাই। আজকে একজন বনগা থেকে ফোন করেছে, হুজুর 25 সালের ডেট নেবো। আমি বললাম 30000 লাগবে, বলে টাকাটা ফেক নয়, ডেটটা লেখুন আগে, ভেবেলেন। আর ওই নেমো খারামকে জিজ্ঞেস করো, সে তার ইমামকে 1000 টাকা বেতন বাড়াতে বললে মসজিদ ছেড়ে চলে যা।
এটাই কষ্ট দুঃখ। তুমি কি আলেমকে মর্যাদা দিয়েছো? আমি কোন বক্তার কথা বলবো না, আমি আমার কথা বলছি। তকবীরে উলার সঙ্গে মাসে 30 দিনের মধ্যে 20 দিন তকবীরে উলার সঙ্গে সব সব ওয়াক্তে জামাত পায় না। কথাটা বুঝতে পেরেছে? আজকে জামাতের সময় ঢুকলাম, এক রাকাত ছাড়া গেছে, তাহলে তকবীরে উলা পেলাম পাইনি? তোমার ইমাম 30 দিন মসজিদে তকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, তুমি তাকে বাপের গোলামের মতো তুমি ইউজ করতে চাও? কষ্টটা ওই জায়গায় রাগ করবেন না, দুঃখটা ওই জায়গায়। কেন? আপনি তো আলেমই চিনতে পারেননি, আপনি তো মর্যাদাই দিতে পারেননি। কেন? আপনার মধ্যে দিনী ইলম নাই, আপনার মধ্যে দিনী শিক্ষা নাই। জানেন হাজি সাহেব দিকে সংবর্ধনা দেওয়া হলো, হাজি সাহেব তো না উমরা গিয়েছে, হ্যাঁ উমরা, তাইলে হাজি সাহেব বলা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি, উমরাই গেছে, হাজি সাহেব বলা যাবে না। এরপর শুনেলেন আমাদের দেশের কিছু হাজি সাহেব আছে, তাদেরকে আবার যদি হাজি সাহেব না বলা হয় রাগ করে। কথাটা ঠিক বললাম না? কেন করে? দিনী ইলিম না থাকার কারণে। আমার মুসলমান ভাই রাগ করবেন না, আমি হাজিদের বিরোধী নই, আমি কারো বিরোধী নই। যিনারা উমরায় গিয়েছিল, আল্লাহ ইনাদের সকলকে আল্লাহ দিনের ওপরে প্রতিষ্ঠিত রাখুক, জোরে বলুন আমিন। খুব বড় কাজ করেছেন। কিন্তু শুনেলেন আমাদের দেশে অনেক লোক আছে, জলসাই যদি মাদ্রাসায় দাওয়াত দেয় আর যদি হাজি সাহেব লিখতে ভুলে যায় তাহলে যাবেই না, বলে হাজি সাহেব লেখুন। এইরকম কিছু লোক আছে মসজিদের দরজায় বসে থাকে, মোলবিরা যেন তাকে সালাম দেয়। আমি আমার গ্রামের কথা বলছি, মাদ্রাসার তালবিলিম, তালবিলিমরা বাচ্চা ছেলে, তারা বাজারে গেছে তো কিছু মুসল্লি বসেছিল, হয়তো তারা সালাম দেয়নি, অভিযোগ করলে কি শিক্ষা দিচ্ছেন হুজুর? কেন ভাই, মাদ্রাসার ছেলেদিকে সালাম শিক্ষা দিতে পারেন না? আমরা বসেছিলাম, আমরা আমাদিকে সালাম দিচ্ছে না? আমি তাদেরকে হাদিস শুনালাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার লাইফে আমি যতদিন নবীজিকে দেখেছি, নবীজিকে প্রথমে কেউ কোনোদিন সালাম দিতে পারেননি, নবীজি আগে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি হারাম করে বসে আছো যেন ওরা আমাকে সালাম দেয়, সালামের জন্য বসে আছো? যে সালামের জন্য বসে থাকবে অহংকারী, এ সালামের উত্তর দিলেও গুনাহগার। এ যদি সালাম কেউ একে দেয় আর মনে যদি এই নিয়তটা লাগে ওরা আমাকে সালাম দে, সে সালামের উত্তর দিবে কিন্তু নেকি পাবে না। চ্যালেঞ্জ, এটা একটাও নেকি পাবে না, ঘুরিয়ে কেলানি খাবে, কবরে মার খাবে। তুমি সালামের আশায় বসে আছো সকালবেলায়, একদল মুসল্লির কাজ। আমাদের দেশে দেখবেন প্রত্যেক দিন চায়ের দোকান খুলে যায় ফজরের পর একটা করে, গ্রামে খুলে না, খুলে না প্রত্যেক গ্রামে, সেইখানে নামাজ পড়ে কারা বসে? কিছু গ্রামের মুসল্লি আছে, সেগুলো হচ্ছে এঁচড়ে পাকা মাল। এঁচড়ে পাকা জানেন, রোদে পেকে যায় সে মাল, খুব খারাপ খেতে, থুপ্পারা লাগে। তো এঁচড়ে পাকা মুসল্লি কিছু আছে, ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে গেল, ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে গোটা গ্রামের লোকের বিপদ ধরা করে, রাগ করছে? বাস্তব বললা। অথচ কোরআনে আছে, কেউ যদি কারোর গীবত করলো সে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করল। তুমি ফজরের নামাজ পড়লে, নামাজটা ইবাদত না? ইবাদত নয়, ইবাদত। আল্লাহর ইবাদত করে সব কিছু ধ্বংস করলে ওই দোকানে, চায়ের দোকানে বসে কেন করলে? তুমি তো নামাজ পড়ো কিন্তু তোমার মধ্যে দিনই ইলিম নাই, তাইলে তো তুমি হারাম হালাল বুঝতে। যদি বলেন দিনই ইলিম মানে কি, অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনে যাবেন, দিন আর বুদ্দিন চিনবেন, শেরেক আর বেদাত চিনবেন, আলেম আর সাধারণের পার্থক্য বুঝতে পারবেন। শুনেলেন, যদি বলেন কোথায় করব, ওই জায়গায় করবেন। ইলম আলেম হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, আপনাকে মুকাররির হতে হবে না। আপনি কি হবেন? শুনেলেন কোথায় শিক্ষা করবেন? হয় তুমি তোমার ইমামের কাছে উঠা বসা করে হোক, কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক,
কোন মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করে হোক অতটা ইলম হাসিল করতে হবে যে তুমি ইসলামের হারাম হালাল দ্বীন বদ্দ্বীন কুফরি শিরিক বিদআত সবগুলো বুঝতে পারো সব কিছু তোমার যেন বুঝে আসে অতটা ইলম হাসিল করো তুমি কষ্টটা তো আমাদের উলামাদের ওই জায়গায় আপনি তো নিজেকে মুমিন বলছেন আপনি কি চিন্তা করেছেন আমি মুমিন আছি কিনা মুমিন হয়েছে কিনা আরে পাঁচ ওয়াক্তের নামাজি আমাদের দেশে আজকে একজনের সঙ্গে দেখা হলো বর্তমান টাউনে আমি ঢুকেছিলাম বলছে হুজুর বলবো কি আমাদের পাড়ায় অমুক ব্যক্তি হ্যাঁ তিনি হাজি সাহেব হজ করে এসেছে তিনার পুতা তিনার বেটাও নামাজি বড় ব্যবসায়ী দাড়ি রেখেছে ছেলের বার্থডে পালন করছে কেক কেটে জন্মদিন পালন করছে এর থেকে বড় দুর্দিন আর কি মুসলমানের জন্য হতে পারে যারা মনে করছেন পয়সা হয়েছে আমার টাকা হয়েছে আমি যা ইচ্ছা তাই করতে পারি আল্লাহর কসম করে বলছি ইসলামে মন চাই জিন্দেগি নয় আপনার জিন্দেগি হবে রব চাই জিন্দেগি মন চাই জিন্দেগি নয় কষ্টটা আমাদের এই জায়গায় আপনি মন চাই জিন্দেগি চালাচ্ছেন মলবি ফতোয়া দিতে পারে না আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি আমার মাদ্রাসায় কেউ পয়সা দেন দিবেন দে দিবার ইচ্ছা নাই মাদ্রাসায় দিবেন না আল্লাহ দিন কে চালাবে সকলে বলুন আল্লাহ চালাবে কিন্তু কখনোই হালালটাকে হারামটাকে হারাম বলবো না হালাল বলবো না আর হালালটাকে হারাম বলতে আমি আসি তোমার গায়ে লাগবে তোমার গায়ে বিস্ফোড়া হবে আমি অপারেশন করা মাল অপারেশন করে দিয়ে চলে যাব যেদিনে ফুরাটা ভালো হবে সেদিনে তুমি বুঝতে পারবে ইয়াসিন সঠিক বলেছিল তার মানে যেদিনে তোমার হিদায়ত হবে সেদিনে তুমি বুঝতে পারবে ইয়াসিন ঠিক বলেছিল আজকে মুসলমানদের মাল চলে যাওয়ার কারণ কি জানেন আপনি দেখতে পাবেন হঠাৎ বড় লোক অনেকজনকে আল্লাহ মাল দিচ্ছে না দেয় না কথা বলেন আমি আমার গলসি থানায় দেখছি বর্ধমান জেলায় দেখছি দক্ষিণ দামোদরে দেখছি আল্লাহ মাল দিয়েছে পয়সা দিয়েছে টাকা চলে গেল তার একটা মারাত্মক কারণ আছে টাকা চলে যাওয়া আপনি বলুন তো কোন ইমামকে কোনোদিন দেখেছেন ভিক্ষা করতে কথা বলে না কেন আমরা তো অল্প পয়সাতেই চলছে আমাদের চলছে না চলে না আপনারা যা বেতন দিচ্ছেন আমার কথা বাদ দেন ইমামদের বেতন সব থেকে সমাজে কম ঠিক কি না কথা বলে সব থেকে ভালো খাবার কার ইমামের আপনাদের জন্য কি রান্না করেছে জানি না তেহরি করেছে মনে হয় না বিরিয়ানি তেহরি তেহরি রান্না হয়েছে আমাদিকে কি খাওয়াইছে আমি বলবো না এখনই খেয়ে এলাম কি বুঝলেন মুরগি কলজে বোনা মগজ বোনা ডিম আলু পোস্ত আর তুমি পাতাই বসে খাবে ভেবে দেখো আল্লাহ আল্লাহ নবীর হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর নবীর হাদিস আপনি রুজি পাবেন ইজ্জতে আজকে বড় কষ্ট লাগে কেন নেই আপনি হারাম হালালটাকেই চিনতে পারেননি কেন চলে গেল কোরআন শুনিয়ে দিচ্ছি কার কাছ থেকে আল্লাহ মাল কেড়ে নেয় কখন তারা বাদ্দিনির মধ্যে চলে যায় আবার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরব্বিহি কাফুরা যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কার ভাই শয়তান জান্নাতি না জাহান্নামী জাহান্নামী তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে তারাও জাহান্নামে যাবে আমার মুসলমান ভাই অপব্যয় কাকে বলে এরপরে বুঝাচ্ছি অপব্যয় আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনি গানের কনসার্টের পেছনে খরচ করছেন আপনি মেয়ের পেছনে খরচ করছেন অবৈধ জায়গায় হাম্মাম নবীজির জায়গায় হাম্মাম তার তবদিল হয়ে গেছে তবদিলের নাম হচ্ছে ফাইভ স্টার হোটেল মুসলমানের টাকা হলে বর্তমানে ডাউন টনে যাচ্ছে বিগ বাজারে আর সেখানে গিয়ে মুসলিম ছেলে টাকা হয়েছে পয়সা ইনকাম করেছে টাকা উড়াচ্ছে হারাম দুটো গেল শুনেলেন লটারি
জুয়া, মদ, গাঁজা এই পাপাচারিতে যখন লিপ্ত হয়, আল্লাহ বললেন তাদের মালকে আমি আল্লাহ আস্তে আস্তে কেড়ে নি, অনেক জনের পোষণ হবে। হুজুর, তাহলে তো আমাদের মুকেশ আম্বানি সে এত বড় লোক কি করে হচ্ছে, ঠিক কি না কথা বলেন? পয়সা, আল্লাহ মাল দুজনকে দেয়, কজনকে বললাম? দুজনকে। একজনকে আল্লাহ তাআলা রেগে দৌলত দান করে, সেই মালের দ্বারাই সে তার মাল তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আর একজনকে আল্লাহ মাল দেয়, তার মাল আর দৌলত আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক গরিব মানুষ আছে, তারা বুঝে না কি বুঝলেন, ওই জন্যে তো বউকে বলেছে বন্ধন লোন নিয়ে আর গ্রুপ লোন নিয়ে। আমাদের দেশে, আপনাদের এখানে গ্রুপ লোন নাই তাই তো? আছে। এই গ্রুপ লোনে একটা লাভ হয়েছে, আপনারা জানেন কি লাভ হয়েছে? কি একটা মারাত্মক লাভ হয়েছে গ্রুপ লোনে, সেটা হচ্ছে দশটা করে মেয়ে গ্রুপ করে, করে না করে না? তাদের মধ্যে একজন হেড থাকে, এই নটা মেয়ে আবার তাকে বলে ম্যাডাম, আর সে মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, কষ্টের বিষয়। আমার মায়েরা, তোমরা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করো না, আপনি ভালো করে বুঝবেন। আপনার 20,000-30,000 রোজগার, আপনার বউকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে, মলবির বেতন 6,000, আল্লাহ এত বরকত দিয়েছে তার বউকে রাস্তায় বেরোতে হয় না, কথাটা বুঝাতে পারলাম? বড় কষ্টের বিষয়। আপনি ভাববেন যে আমার পয়সার মধ্যে নিশ্চয় ভেজাল আছে, আর আমার মধ্যে সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা না থাকার কারণে আল্লাহ আমার মালেতে বরকত দিচ্ছে না। যদি আপনার সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকতো, নিশ্চয় শুনেলেন আমার মায়েরা যারা রোজ আনেন, যারা মাঠে খাটেন, যারা লোকের দোকানে কাজ করেন, যারা গরিব আছেন আর মুমিন ব্যক্তি রোজ আনেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজ টাকা শেষ হয়ে যায় বাজার করে, 100 টাকা রোজগার করেন, 200 টাকা করেন, রোজ আনলেন শেষ হয়ে গেল, হাদিসটা শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো ভাগ্যবান, 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। লটারির টিকিট হারাম, আমাদের সমাজের লোকরা মনে করে লটারি, শুনেলেন আজকে লটারির টিকিটকে আপনি হালাল করে নিয়েছেন, ঠিক কি না কথা বলেন? মদ হারাম কে জানেন না? সকলে জানে না? জানে না? একজন দাঁড়িয়ে বলুন আমি জানি না মদ হারাম, সকলে জানে। গাঁজা হারাম কে জানেন না? হ্যাঁ, গাঁজাটা আবার জানেন? মাজারের মাল কটা, যারা গাঁজার টান মারে এই হারাম কররা বলে মৌলবীরা হুজুররা কি জানে? ব্যা, এটার নাম সিদ্ধি গাছ। কি গাছ? সিদ্ধি গাছ। কোরআনে কোথাও নিষেধ নেই, সিদ্ধি গাছ খাওয়ার কথা নাই, তাই গাঁজাটা চলবে। তা না হলে, হ্যাঁ, মাজারে গাঁজা খাই কি বলে জানেন? ইয়া খাজা বাবা মারছেটা। হ্যাঁ, আমাদের গলসি বাজারে আমাকে দেখলে আবার বেশি করে বলে ইয়া খাজা বাবা। কি বুঝলি? আপনি বিশ্বাস করবেন না, আমার উপরে যারা গালি দেন আপনাদেরকে বলছি পাথর চাবড়িতে যাবেন, পৃথিবীর যতগুলো পাপ আছে সব পাপগুলো ওইখানে হবে। ঠিক বললাম না ভুল বললাম? সব গাঁজা, মদ, মেয়ে। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, কারুর যদি বউ পালিয়ে যায় কারুর সাথে, কোথাও না খুঁজে পেলে পাথর চাপড়িতে পেয়ে যাবে। আপনারা হাসছেন, বাস্তব বলছি, আমার গলসি থানায় যতগুলো লোকের বউকে নিয়ে পালাইছে, কোথায় পেলিবে বললে পাথর চাপড়িতে ছিল ঘর ভাড়া নিয়ে। হ্যাঁ, পাপাচারীর জায়গা তো ওটা, শুনেলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরের মাটিতে। আপনারা বলুন, কবরস্থান না পাক জায়গা না পাক পবিত্র জায়গা? আ, পাক পবিত্র জায়গা। আপনি চলুন, আপনাকে দেখিয়ে দেব। সেখানে গিয়ে অমুসলিম ভাইরাও প্রবেশ করছে, করছে না করে নাই?
আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, বর্ধমান জেলার, আমি জায়গার নাম করব না, তারা লজ্জিত হবে। একটা সাঁওতালদের ছেলে ছাগল নিয়ে কবরস্থানে ঢুকে গিয়েছিল, এই মুসলমান হারাম কটা তার বিচার দেখেছে। আমার গলসি থানায় প্রমাণ দেব, নাম আমাকে পার্সোনাল জিজ্ঞেস করবেন, গ্রামের নাম বলে দেব। কি করছে? মেলা করেছে, মেলা কোথায়? কবরস্থানের পাশে, রাস্তার এই গায়ে কবরস্থান, এই পাশে মেলা, আবার কবরস্থানে বোর্ড ঝালাইছে, টাঙিয়েছে পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবেন না। আর তার পাশেই তার পরের দিনে বুগি বুগি ড্যান্স। হ্যাঁ, পিসাব করা যাবে না, কিন্তু বাদদা দুদিকে বুগি বুগি ড্যান্স শোনানো যাবে। কবরে যারা থাকবে তারা মনে মনে করবে, ওহ আমাদের ছেলেপিলারা যা ভালো না, সারা কবরও আরাম। হ্যাঁ, কবরও শোনা যাবে। এরা বলছে কষ্টের বিষয় এটাই। আমি এইটাই বুঝাতে চাইছি যে তুমি হারাম হালাল জানতে পারো। পিসাব করা হারাম লিখে দিয়েছে, কিন্তু তার পাশেই বুগি বুগি ড্যান্স, তার পাশেই করছে পঞ্চরস, হারাম কাজগুলো করছে মুসলমান। এগুলো কোনো অমুসলিম নয়, মুসলমান। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগস। মুসলমান, তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ। যে মায়েরা মাজারে চান ছেলে চাইতে, পয়সা চাইতে, যে ভাইয়েরা, তাদেরকে একটা কথা বলবো, গিয়ে লক্ষ্য করবেন, এরপর যাবে আমার কথা অ্যাভয়েড করে যান, একটা কথা লক্ষ্য করবেন, মাজারের ভেতরে আপনি ঢুকলেন, কবরে গিয়ে বলছে বাবা আমার ব্যবসা খারাপ চলছে, একটু ভালো করে দাও, আমার ছেলে দাও, আমার ছেলের বুদ্ধি দাও। ভেতরে আপনি সব চাইছেন একটা 500 টাকার চাদর চাপি দিয়ে। যখনই বাইরে বেরিয়ে এলেন, বাইরে ফকিরগুলো বসে আছে, ভিখারি, আল্লাহকে নামতে দে দে বাবা, আল্লাহকে। হবে, ভেতরে যদি মাল পাওয়া যাবে ওরা তোর কাছে চাইবে কেন? কথাটা বুঝতে পেরেছে না পারেননি? ভিখারি চাইছে ওর কাছে, আর ও চাইছে কবরে। যদি কবরেই মাল পাওয়া যাবে তো ভিখারিরা তো ভেতরেই চাইতো, তোর থেকে ভালো। কষ্ট কে বুঝাবে এদিকে? এরা নিজেদিকে জ্ঞানী বলে প্রকাশ করে। কবরে মাল পাওয়া যায় না, আল্লাহর নবীর কবরে চাওয়া জায়েজ নেই। পৃথিবীর আর কোন মোল্লা মুল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই। পৃথিবীর আর কোন মোল্লা মুল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো যাবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মোল্লা মুল্লা পীর ফকিরের কবরে চাদর চড়ানো, সিজদা করা জায়েজ না। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর নবীর কবরটা আসমান পর্যন্ত হীরে মতো মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কি না? কথা বলে, নবীর কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মোল্লা মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আজকে দেখলেন, শুনলেন, আপনাদের বায়ান শুনে, এই জিরাফি হুজুর গুটকা কদ্দের বায়ান শুনে ও মুসলিম ভাইরাও আশ্চর্য হয়, এই ঘটনা কি ইসলামে ঘটেছে? অথচ এগুলো সাহাবীর ঘটনা নয়, রসুলের ঘটনা নয়, নবীর নয়, পয়গম্বরের নয়। এই ঘটনাগুলো কার শুনলেন? বড় বড় বুজুর্গদের নামে মিথ্যাচার করেছে কারা? এই জিলাপি হুজুর গুটকা খুব। আমি বীরভূমে ছিলাম এক জায়গায়, একজন আমার আগে মায়ান করছিলেন, তো তিনি ঘটনা বলছেন, কার? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। কি ঘটনা শুনলেন? ভাইয়েরা মায়েরা বোনেরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কলের মধ্যে পানি আনতে গেলেন, গ্রামের মানুষ পানি দেয়নি, খাজা বাবা পুরো আনা সাগরের পানিটা নিজের লোটার মধ্যে ভরে নিলেন। যা সালা পেলি কোথায় বলে বই লেখা আছে? বইটা লিখেছে কে? গুটকা খোল লিখেছে, জিলাপি হুজুর লিখেছে, মিথ্যাবাদী লিখেছে। শুনলেন? ঘটনা এখানেও শেষ নয়। তারপরে গ্রামের মানুষ এসে বলছেন, খাজা বাবা এই আনাসাগরের পানিগুলো আপনি বদনাম করে নিয়েছেন, যদি পানিগুলো না দেন তাহলে কেমন করে আমরা চাষাবাদ করব? আপনারা সাগরের পানিতে চাষাবাদ করেন না, নদীর পানিতে, বৃষ্টির পানিতে কথা বলে? কথা বলে না এরা, বৃষ্টির পানি, সমুদ্রের পানি আছে আপনাদের কাছে? আচ্ছা, সমুদ্রের পানিতে চাষ হয়? নোনা পানিতে চাষ হয় না। গুটকা খোর, জিলাপি হুজুর, কথা বলার আগে ভেবে বলবি, লোকে পাগল বলবে তোদিকে, বেধর্মীরা।
খেপা বলবে, বামা খেপা বলবে তোদিকে। বামা খেপারাও এরকম কথা বলে না, কষ্টের বিষয়। খাজা মামা পানিটা ঢেলে দিলেন, সাগরটা ভরে গেল। এরপর যদি বলেন কোরআনের দলিল দেন, সে দলিল দিতে পারেনি, আমি শকতের বেটা দলিল দিচ্ছি। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা ধান শস্যে গম আলু ইত্যাদি উৎপন্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন সূরায়ে নাবা 30 পারা শেষ পৃষ্ঠা খুলে দেখবেন, আল্লাহ কোরআনে বললেন, হে নবী বলে দাও, আমি আল্লাহ আসমান থেকে মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, তার থেকে ধান শস্যে গম আলু ইত্যাদি উৎপন্ন করো। আর হারাম খোর লিখতে গিয়ে বলেছে আনা সাগরের পানিতে চাষ হয়। মিথ্যা গল্প, বানানো গল্প যে লিখেছে শুনলেন, আরো এটা শেষ হয় নাই। আর একজন গুটকা খোর, সে আমাকে বেশি গালি দিচ্ছে এখন দেখছি, চুচকো পাড়া মুর্শিদাবাদে না কোথায় ঘর, আবু তাহের রিজবি না কি না, সে গাল দিচ্ছে আমাকে। সে একটা ঘটনা বলছে, শুনেলেন কোরআন হাদিসের কোনো বায়ান নাই, ঘটনাটা শুনেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, ঠিক কি না কথা বলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঘটনা বলছে শুনেলেন, এইসব মুফতিরা মৌলবীরা সব খেপে যাবে এইসব ঘটনা শুনলে, খুঁজেও পাবে না কোথাও। কেন শুনলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় খেলা করতেন বাচ্চা ছেলেদের সঙ্গে। আমাদের ছেলেরা আমরা বাল্যকালে খেলা করি, গুলি ডান্ডা নিয়ে বল নিয়ে খেলা করি। আর বড় পীর আব্দুল কাদের জিলানী খেলা করছেন, বাচ্চা ছেলেকে বলছেন শুয়ে যা, শুয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানি বাচ্চা ছেলে, তিনি তখন বলছে মরে যা, মরে গেল। আবার বলছেন জীবিত হ, জীবিত হয়ে গেল, নাউজবিল্লাহ বলে। বড় পীর আব্দুল কাদের জিলানির বিরুদ্ধে মিথ্যাচার, এই মৌলবীদের কলাট করে ধরে কিয়ামতের দিন আল্লাহ আজাবে লিপ্ত করবে, যারা মিথ্যাচার করছে। ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আপনারা বলুন তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর এরকম কোন ঘটনা মৌলবীদেরকে জিজ্ঞেস করুন তো, পড়েছে নাকি? হযরত উমরে, হযরত উসমানে গনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে একমাত্র আল্লাহ হযরত উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবীর কোন এরকম ঘটনা এলো না, এরা লিখে দিলে কার, বুজুর্গের উপরে মিথ্যাচার করলে, বুজুর্গের উপরে মিথ্যাচার। সব থেকে বড় দুঃখের বিষয়, মানুষ এগুলোকে বিশ্বাস করে। আমাদের মেয়েদিকে তো সুর করে বক্তব্য না দিলে বলবে ভালো মলবি লাইলা, হ্যাঁ সুর করে বক্তব্য দিতে হবে। সুর করে বক্তব্য দিলে সুরে জলসা শেষ হয়ে গেল, বুঝলি কি রো বলে বুঝিনি কিছু, হ্যাঁ খালি ভালো লেগেছে সুরটা, কি সুরলা কবরে কেলানি খাবিল, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, বলছে হুজুর সুর করে বক্তব্য দেন। আমি 3 ঘন্টা সুর করে খালি কোরআনের তফসির করে বায়ান করতে পারবো, সুর করে বলে যাব, কিন্তু কিছুই বুঝবি না, কি বুঝলি বলে বুঝি নাই, হুজুরের গলাটা খুব ভালো, হুজুরের গলা ভালো, হুজুরের প্রেমে পড় গেল, গলা ভালো নিয়ে ধুয়ে খাবি। আজকে এই করে সমাজটা শেষ হয়েছে, আমরা আজকে সুরেতে শেষ করে দিয়েছি। না, সমাজের পরিস্থিতি এত খারাপ জায়গায় পৌঁছেছে, সুর নয়, সমাজকে এখন বুঝাতে হবে যে আপনি হকটাকে বুঝুন, না হককে ছেড়ে দেন। গোটা সমাজ আজকে আপনাকে বলে দিই, আজকে কত তারিখ কথা বলে না, ইংরেজি 13, বাংলা 27, 28, 29, 30, 29 তারিখে কি আছে, মকর সংক্রান্তি। আমাদের দেশে কিছু দলিত ভাই আছে, তাদের একটা পরব, ঠিক কি না? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার গলসি থানায়, আমি আপনার দক্ষিণ দামোদরের কথা বলি নাই, গলসি থানায় চলুন, আমি মুসলমান এমন গ্রাম দেখাবো সে হারাম খোররাও সকালবেলায় তাদের বউরা গা ধুচ্ছে, চলুন আপনাকে দেখিয়ে দিই। কে বলেছে?
আবার পয়লা মাঘ কাজী সাহেব হয় আমাদের দেশে, হয় না? সরাসরি হারাম। আমি শওকতের বেটা ফতোয়া দিয়ে গেলাম, যদি কোনো বাপের বেটা মুক্তি থাকে নিয়ে আসুন এক্ষুনি, হালাল বলে দিবে। কাজী সাহেব পালন করা শরীয়তে হারাম, পহেলা মাঘকে উদ্দেশ্য করে শরীয়তে নাই। পয়সালি আপনি কালকে রান্না করে খান, কে মানা করেছে? পয়সালি আবার কি, কালকে রান্না করে খান, পরশু খান, আপনাদের কি মনে হয় খান? পহেলা মাঘ যারা পালন করবে, কাজী সাহেব বলে সেই মাংস খাওয়া যাবে না। আমি শওকতের বেটা ফতোয়া দিলাম। বলুন, এই আপনাদের দক্ষিণ দামোদরের এক গুটকাখোর জিলাপি হুজুর বলেছে লাইভে এসে, ইয়াসিন তোমার আমি বাড়িকে যেতে পারি, মালটাকে খুঁজছি, আমি দেশি মুরগি বেঁধে রেখে দিয়েছি, তাকে খাওয়াবো, এখনো পর্যন্ত আমার কাছে আসতে পারেনি। কি নাম জানি না, আজহারি ফাজহারি লাগিয়ে দিচ্ছে, সালা আজহারির গেটটা পর্যন্ত দেখেন, গাল দিতে প্রস্তুত। আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম, এই পহেলা মাঘ মুসলমানরা মাকর সংক্রান্তি পরব পালন করছে, ইসলামী শরীয়তে যদি কেউ প্রমাণ করাতে পারে আমি জুতোর মালা পরব। কাজী সাহেব ইসলামে যে পহেলা মাঘ গরু জবাই করে কাজী সাহেব পালন করে খাবে, আমি চ্যালেঞ্জ দিলাম তাদের জুতোর মালা পরব কোনো মৌলবি যদি প্রমাণ দিতে পারে। কে তৈরি করেছে? ভণ্ড পীরের তৈরি। কে ছিল কাজী সাহেব আজও পর্যন্ত? আপনি চিনেন কাজী সাহেব কে ছিল? এ মৌলবিরা চিনে না, আমিও চিনি না, খালি নাম শুনেছি কাজী সাহেব করা। কাজী সাহেব কে বে, নবী না পয়গম্বর? বড় কষ্ট লাগে। আপনি কাজী সাহেব পালন করবেন, ইসলামে পেলেন কোথায়? ওই জন্যে আপনার সন্তানরা পহেলা জানুয়ারি পালন করছে, পঁচিশে ডিসেম্বর পালন করছে, আর কোরআন বলছে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি পহেলা মাঘ পালন করবেন, আপনি পদভ্রষ্ট, মাকর সংক্রান্তি পালন করবেন, আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন। আমি শওকতের বেটা বলে গেলাম, আজকে সমাজটা ধ্বংস হলো কেন? আপনি মৌলবির থেকে বেশি গ্রহণযোগ্যতা দিয়েছেন আপনার সমাজের একটা শিক্ষিত লোককে। সমাজের লোকের কথা কি মৌলবিরা কি জানেবে? কেন এ মৌলবিদের কাছে ফতোয়া লিখ না? কেন ভাই বলে না, ধর্ম যার যার উৎসব সবার, কথাটা শুনেননি আপনারা? হ্যাঁ, এক শ্রেণীর হারামকোর ফতোয়াটা বার করেছে, আমরা মৌলবিরা অনেকজন কেউ কিছু বলতে পারছে না। আমি কিন্তু একটা জলসাই বলেছি, আজকে আবার দক্ষিণ দামোদরে বলে যাচ্ছি, যারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার, এ তো ভালো কথা, তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, কথাটা বুঝতে পারেন না? আচ্ছা, আমি না হক কথা বললাম না হক কথা বললাম? হক। যদি এটা না হয় তাহলে ইসলাম বলছে, শুনেলেন কোরআন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকাই পা দিবে না, এক নৌকাই পা দাও, তা না হলে মুসলমান কখনো দোকানে কলা গাছ টাঙ্গিয়ে পয়লা বৈশাখ পালন করে? করে না? করে না। দোকানে কলা গাছ টাঙিয়েছে, দোকানে বেলুন টাঙিয়েছে, আম পাতা টাঙিয়েছে, কি বে বলে আজকে পয়লা বৈশাখ বে, দে মিষ্টির প্যাকেট দিচ্ছে, হারাম। কলা গাছ টাঙ্গিয়ে ওই কাজ করা হারাম। মুসলমানদের কথা বলছি, আমার গলসি থানা হোক আর এই দক্ষিণ দামোদর, এটা কি থানা? খণ্ডঘোষ, খণ্ডঘোষ থানার লোক, যারা গাড়ি ব্যবসায়ী আছে তারা ভালো করে শুনেলে, গাড়ি ব্যবসায়ীরা বিশ্বকর্মার দিনে গাড়িগুলো ধোয় বলে না ড্রাইভারকে, আজকে গাড়ি চালাবি না বে, গাড়িগুলো ধুই দিবি, কালকে বিশ্বকর্মা আছে, এবার তুই তাহাজ্জুদ পড়লেও মার খাবি বে, আর 50 বার হজ করে এলু কেলানি খাবি। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। আচ্ছা আপনারা বলুন, আমি বিশ্বকর্মাকে গালি দিলাম, কথা বলে না? না, আমি কোনো ধর্মকে গালি দিই না। অবশ্যই জিনার ধর্ম জিনাদের ধর্ম তিনারা পালন করবে, কিন্তু মুসলমান তুমি যদি মনে করেছো বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, আল্লাহর কৃপায় বর্ধমান টাউনে যতগুলো মসজিদ আছে কম বেশি সব মসজিদই দাওয়াতের মেহনত হয় না? হয় না? তাহলে মহরমের দিনের মাল কটা কোথা থেকে বেরিয়ে আসে? ড্যান্স করা, ঈদের দিনে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় ডিজে বক্স বাজছে, এই হারামগুলো কোথা থেকে জন্ম নিয়েছে? বড় কষ্ট লাগে জানেন কোথা?
মুসলমানরা থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু ভাইদের বিরুদ্ধে হাওড়ায় কলকাতায় বর্তমানে বিভিন্ন জায়গায় কিসে রাম নবমীর দিনে আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে মসজিদ দিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে পেরিয়ে গেছে এটা তোমাকে খারাপ লাগলো তারা তাদের ধর্ম পালন করছে হিন্দুস্তানে হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি তারা তার ধর্ম পালন করবে তুমি তোমার ধর্ম পালন করবে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি অথচ আপনি বললেন স্যার রিপোর্ট লেখুন অমুকজন হিন্দু ভাইরা আমাদের পাড়া দিয়ে মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল নিয়ে গেছে আপনার কষ্ট হলো আর মুসলিম ছেলেরা ঈদের দিনে পরমান্তবা হাওড়া জেলায় মসজিদের পাশের গলিতে ডিজে বক্স বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে ওটা জায়েজ হয়ে গেল তোমার ছেলেরা করলে জায়েজ আর অমুসলিম ভাই নিজের ধর্ম পালন করবে তোমার গায়ে লাগবে যেমন আপনাকে দেখিয়ে দেব ফেসবুকে অনেক মুসলিম ছেলে লিখছে কি বাবরি মসজিদ চলে গেল আমাদের বাবরি মসজিদ আমাদের আমাদের কিন্তু হারামপুর নামাজ পড়ে না তো বাবরি মসজিদের জন্য কাঞ্চিস আর তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঞ্চিত মসজিদে নামাজ পড়ি না হাইরে মুসলমান তুমি বাবরির জন্য কাঁদো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে আরে তকদিরে ছিল বাবরি মসজিদ ভেঙে গেছে কিন্তু আমরা দোয়া রাখবো আল্লাহ যেদিনে সুযোগ দিবে বাবর হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেঙ্গে ইনশাআল্লাহ বাবর হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেঙ্গে আল্লাহ যেদিনে চাইবে সেদিনে বাবরের মসজিদে আবার আজান হবে আল্লাহ চাইবে তো তুমি কাঞ্চো তোমার গ্রামের মসজিদটা আগে ভর না তোর গায়ের মসজিদে নামাজটা পড় হারাম কর নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে পোস্ট করে বাবরি মসজিদ চলে গেল আমার চোখে পানি পড়ছে কিন্তু হুজুর নামাজ পড়ে না আপনাকে দেখিয়ে খুব দুঃখের বিষয় আমাদের সমাজের লোক তো এরকম নামাজ পড়ে না কিন্তু নিজেকে বলে আমি মুসলমান নামাজ পড়ে না নিজেকে বলে মুমিন আর আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম নবীজি বলেছেন হাদিসে যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার ইসলাম নেই লেখে নিয়ে যান আপনি পাঁচ ওয়াক্তের নামাজি সকলে হাত তুলে বলেন হব ইনশাআল্লাহ নামাজ যারা পড়েন না তারা একে অপরকে নামাজের জন্য দাওয়াত দিবেন যে ভাই নামাজি হও মুসল্লি হও দিনদার হও একে অপরকে দাওয়াত দেন ভালো কাজের আদেশ করুন অসৎ কাজের নিষেধ করুন নিজেদিকে পাপাচারী থেকে দূরে নিয়ে আসুন আল্লাহ বরকত দিবে আমি বলে যাচ্ছি যারা মনে করছেন আমি যা পাপ করেছি পাপ থেকে বেরুতে পাচ্ছি না আমি যা পাপ করেছি আল্লাহকে ক্ষমা করবেন আমার মুসলমান ভাই আমার মায়েরা তোমরা যদি পাহাড়ের মতো গুনাহ করো সমুদ্রের পানির ফেনার মতো পাপ করে ফেলো আমার আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়াকান আল্লাহু গফুরার রহিমা যারা তওবা করার মতো তওবা করবে যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো পাপগুলো সব নেকি দ্বারা বদলে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জোরে বলুন আমিন আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক যে বাবাজিরা যে ভাইয়েরা যে মায়েরা মনে করছেন আমি পাপ মুক্ত জীবন গড়তে পাচ্ছি না তাদেরকে অনুরোধ করে যাব 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো টানা পাপ মুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ 40 দিন এরপরে চলুন আপনি তো নামাজ পড়ছেন রোজা রাখছেন নিজেকে মমিন বলছেন আপনি মমিন হতে পেরেছেন কি না দেখুন একটু বলে যাব এরপরে যে ডোজগুলো দেবো একটু কড়া ডোজ নিতে পারলে নেবেন না হলে উঠে পালিয়ে হবে হ্যাঁ একটু কড়া ডোজ দিই ইসলামে যেমন প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ করেছেন দিনী শিক্ষাকে ঠিক কিনা শুনেলেন আপনাদেরকে বলে দিই আপনারা মনে করেছেন মাদ্রাসায় দিয়ে ছেলেকে মৌলবি করে মসজিদে ইমামতি করতে হবে এটা কোনো শর্ত নাই শর্ত আছে কোনো মৌলবি বলেছে আমরা বলেছি আমি বলে যাচ্ছি একটা ছেলের হিফজ করতে 3 বছর লাগবে ক বছর বললাম 3 বছর আপনার 7 বছরের সন্তানকে স্কুল মাদ্রাসায় দিলেন 3 বছরে হাফেজ হলো কত বয়স হলো 10 এরপরে ছেলেটাকে ভালো কোনো স্কুলে কিংবা আলামিন মিশনে দিয়ে আসুন সেই ছেলেটা যখন ডাক্তার হবে চোর হবে না
সেই ছেলেটা যখন উকিল হবে সে মিথ্যাবাদী হবে না, সেই ছেলেটা যখন ইঞ্জিনিয়ার হবে সে লোকের মেরে নিবে না, সেই ছেলেটা ইমানের উপরে টিকে থাকবে। এই আলামিন মিশন বলো, আল্লাহ আমাদেরকে একটা বহুত বড় নিয়ামত দান করেছে, মুসলিম ছেলেদের ইমান বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কয়েকটা মিশনে গেছি, যদিও আমার মেয়েরা বাচ্চা এখনো মিশনে পড়ে না, আমি রসুলপুর মিশনে গেছি, খলতপুর আলামিনে গেছি পরিদর্শন করতে, অন্য কোনো কাজে নয়। তো আমি রসুলপুরে খেয়েওছি টেবিলে উনাদের মেহমানখানায়, তো দেখলাম মাদ্রাসা এই মিশনে নামাজের ব্যবস্থা আছে, মেয়েদের নামাজের ব্যবস্থা, ছেলেদিকে বাজাপ্তা পাঁচ অক্ত নামাজ পড়ানো হচ্ছে, মৌলবী রেখে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। আপনাকে বাস্তব ঘটনা বলি, এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট আপনার লাগাও আছে, আছে না নাই? আমাদের সাথে লেগে আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে রামকৃষ্ণ মিশন আছে, আছে না নাই? আছে। বর্ধমান টাউনে আমি বলবো না কোন পাড়ার ছেলে, মুসলিমদের ছেলে পড়াশোনা করে মাস্টার হয়েছে, চাকরি করে, তার বাড়ি থেকে আমার কাছে অভিযোগ এসছে, খবর এসছে, সকালবেলায় হুজুর কি বলবো, আমার অমুক সকালবেলায় উঠে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়, নাউজবিল্লাহ বলে, এই ছেলেটা যদি মারা যায় আর জানাজার নামাজ পড়া যাবে না। কথাটা বোঝাতে পারলাম? এই ছেলে যদি মারা যায় আর জানাজার নামাজ আর দাপন কাপন কবরস্থানে করা যাবে না, হারাম। কোনো ছেলে, তার বাপ যদি হাজি সাহেব হয়, ছেলে যদি নাস্তিক হয়, আল্লাহ বিরোধী রসুল বিরোধী হয়, এটা যদি প্রকাশ পেয়ে যায় তার জানাজারও পড়া যাবে না, তার দাপন কাপনও করা যাবে না। আমাদের দেশের লোকরা এত নেমো খারাপ, ইমামকে চাপ দিয়ে নাস্তিকে জানাজা পড়া করাবে, যারা চাপ দিয়ে পড়া করাবে তারা পাপি হবে কিয়ামতের দিন। কোরআনে নিষেধ আছে, তার লেগে দোয়া করতেও পাবে না, তার দাফন কাফনও করা যাবে না, যেহেতু সে মুশরিক, সে আল্লাহ বিরোধী। তো এই আলামিন মিশন বলো আমাদের ইমানের দৌলতকে বাঁচিয়েছে। চলুন, আপনি যে মমিন বলছেন, নিজেকে ভেবে দেখুন আপনি কতটা, কত বড় মুমিন হয়েছে একটু বুঝিয়ে দিই। নারীদের জন্যে, মায়েদের জন্যে পর্দাকে ফরজ করা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা কতটা করেছেন দেখুন, এইখানে আমরা এতজন বসে আছি, আমাদের কেউ পেট পিট কিছু দেখতে পাচ্ছেন? ইমানদারির সঙ্গে বলবেন, পাননি। আমিও কিন্তু আপনাদের দেখতে পাইনি। এরপর বিষয় যেটা, আপনি সকালবেলায় বউকে নিয়ে খেজুরহাটি যাবেন, না হলে বর্ধমান যাবেন, আপনার শরীরটা গোটাই ঢাকা, পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, ঠিক বললাম না ভুল বললাম? এই ডোজ কিন্তু সবাই দিতে পারবেন, আমাকে পেছনে গাল দিবে, কিন্তু গাল দাও, তোমার গালটা আমার জন্য দোয়া হবে, আমি হক বলে গেলাম, তুমি মসজিদে এসে জোহরের নামাজ পড়ে বলবে আমি মমিন, আল্লাহকে ভালোবাসি, অথচ তুমি হচ্ছ আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন। কোরআন যদি বলেন কোথায় পর্দা ফরজ, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, এটা ইসলাম। আমার মুসলমান ভাই, তোমার বিবিকে ঢেকে নাও, আরো একটু আগে যাচ্ছি, গিয়ে বলছি এরপরে যে জায়গাটাই দুবো, এটা খুব বড়, একদম ইঞ্জেকশনের মতো লাগবে, ইঞ্জেকশনটা দিয়ে দিই, শুনেলেন? ইনি আর আমি দু বন্ধু, অন্তরের বন্ধু, হুজুর একটু পানি খাবেন? আমরা অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয়, মজাক হয় তো? ইনি আমাকে মজাক করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে, কথা বলে না, ছিন্ন হবে। আমি রেগে গেলাম, যেহেতু আমার বইয়ের ব্যাপারে এত বড় কথা বললে, এটা তো আমি মেনে নেব না, তাই না? আমার বইয়ের জন্যে, বিবির জন্যে বলল, আমি মেনে নিতে পারছি না। কিন্তু বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়টা কি জানেন? দুঃখ এটাই, আমার বন্ধু বলেছে যে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত আমি আর বরদাস্ত করতে পারলাম না, অথচ তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো, খেজুরহাটি বাজারে একটা পর পুরুষ বসে আছে দোকানে, তাকে বলছে ভাই দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ বার করে তো, তখন তোকে লজ্জা লাগে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার বিবি গিয়ে পর পুরুষকে বলছে একটা 34 সাইজের, খুব ডিপলি ভাববেন আপনি, খুব
সব নিচেই গিয়ে ভাববেন যে কত বড় পাপে লিপ্ত। বড় কষ্ট কি জানে, এখন তো বাজারে সব খালা আর খালুরা ঘরে। হ্যাঁ, আপনি বউকে বাজারে পাঠিয়ে দিয়েছেন, মরদরা 3 ঘন্টা চায়ের দোকানে হারাম করে আড্ডা মারছে বইয়ের একটা ব্লাউজ কেনার সময়। ঠিক বললাম না ভুল বললাম? বউকে বলছে তোমার ব্লাউজ তুমি কিনে নিয়ে এসো। তুমি কেমন কাপুরুষ যে বইয়ের একটা ব্লাউজ কিনে দিতে পারো না? বইয়ের যত বড় গোপন জিনিস আছে সব তোমাকে খরিদ করতে হবে। আমাদের মতো মৌলবীরা, আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি, আজও পর্যন্ত একটাও খালি না, একদিন রেস্ট পাই না। বাজার কখন করি? আমার বিবি কি নানতা থাকে? না, জিজ্ঞেস করুন গলসি থানার, কে চিনে না আমাকে? বর্ধমান জেলার কে চিনে না? কোন দোকানদার যদি প্রমাণ দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দায় এসে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি, আমার মা আমার বিবির জন্য যদি কেউ প্রমাণ দেয় জুতোর মালা পরব। না যে আমার বউ নানটা থাকে নি, আমার যেখানে প্রয়োজন পড়ে, যখনই বলে দেয় এটা প্রয়োজন, আমি জালসাই যেতে যেতে আগে বেরিয়ে গিয়ে রাস্তায় ঢুকে মালটা কিনে গাড়িতে রেখে দিই, রাত্রে ঢুকি বিবির কাছে পৌঁছে যায়। আমি এক সপ্তাহ আগে সুজাপুরে ছিলাম, আমাকে ফোন করলে বাড়ির সব মালপত্র শেষ হয়েছে। আমি মালদা সুজাপুরে মার্কেট করেছি, চিনি মুসুরির ডাল তেল যা প্রয়োজন সব কিনে গাড়িতে ভর নিলাম। 2,000-3,000 টাকার মার্কেট, এক মাসের মাল বিবির হাতে তুলে দিলাম। আর হারামখোর চায়ের দোকানে আড্ডা মারে কিন্তু বইয়ের হুকুম পালন করতে পারে না, কাজগুলো পূরণ করতে পারে না। বিসমিল্লাহ, সবাই নিয়ত করুন বিবিদিকে পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ।